চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দিরে। এইখানে কিছুটা সময় কাটাবো এবং মন্দিরের ইতিহাস তুলে ধরব এই ভিডিওতে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাজবাড়ির গেট, সামনেই রয়েছে পুজোর ডালা। কোথা থেকে নেবে ডালা? এখান থেকে চলো ডালা। এইযে দাদারা বিভিন্ন ডালা সাজিয়ে বসে রয়েছে। এইখান থেকে ডালা কিনে সোজা চলে যাবে মন্দিরে। জুতো পরে প্রবেশ নিষেধ, তাই এইখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, মন্দিরটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়ায় অবস্থিত। বন্ধুরা 12:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে। পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির আর আমাদের হংসেশ্বরী মন্দির। চলুন এবার মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করি। মায়ের মূর্তি, বাকি আমি বিস্তারিত আলোচনা করছি কিছুক্ষণ বাদে। পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির আর মন্দিরের পাশ জুড়ে রয়েছে শিব মন্দির। শিব মন্দিরের সংখ্যাটাও আমি জানিয়ে দেবো, আনুমানিক 8টা যত সম্ভব। এইবার আসা যাক মন্দিরের ইতিহাসে। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির তৈরি করা শুরু করেন এবং রাজামশাই মারা যাওয়ার পর 1814 খ্রিস্টাব্দে ছোট রানী শঙ্করী এই মন্দির নির্মাণ সম্পূর্ণ করেছিলেন। এই মন্দিরে টোটাল 13টা মিনার আছে এবং মন্দিরের গর্ভদেহের উচ্চতা 70 ফুট। তো বন্ধুরা, মন্দির প্রত্যেক দিনই ভক্তদের জন্য খোলা থাকে। প্রত্যেক দিন সকাল 6টার সময় খোলে এবং দুপুর 12:30 বন্ধ হয়ে যায় এবং বিকেল 4টেই খোলে, 6:30 বন্ধ হয়ে যায়। প্রত্যেক দিন 12টার সময় ভোগ দেওয়া হয়। যদি কোনো ভক্ত ভোগ খেতে চায় তাহলে প্রণামীর মাধ্যমে 10টার সময় কুপন কালেক্ট করতে হয় ভোগের জন্য এবং 12টা থেকে সে ভোগ বিতরণ শুরু হয়। হংসেশ্বরী মন্দির হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যবাহী মন্দির।
এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা? এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, নামতে হবে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো করে চলে আসতে পারবেন এই মন্দিরে, অথবা ব্যান্ডেলের পরের স্টেশনই বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া থেকে মাত্র 2.6 কিলোমিটার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখনও প্রচুর বেড়াতে যাওয়ার ভিডিও এই চ্যানেলে দিতে থাকবো, আশা করি ভালো লাগবে।